আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা আজকে তেইশে এপ্রিল দু আমি এসছিলাম মেয়ের স্কুলে আজকে আবার মৌলি এখানে ভলান্টিয়ারিং করবে ওদের একটা ফিল্ড ট্রিপ আছে সেই ট্রিপে মৌলি স্বেচ্ছাসেবক হিসেবে যাবে সব গার্ডিয়ানরাই সারা বছর বিভিন্ন প্রোগ্রামে এখানে ভলান্টিয়ারিং করে এটা একটা নাইস জেসচার গার্ডিয়ানদের পক্ষ থেকে এবং স্কুলও আমন্ত্রণ জানায় গার্ডিয়ানদের এই প্রোগ্রামগুলোতে ভলান্টিয়ার হিসেবে থাকতে বিশেষ করে ফিল্ড ট্রিপ যেগুলো হয় স্কুলের সেটাতেই মৌলি এসছে তো আমি নামিয়ে দিয়ে গেলাম দুজনকে এখন বাড়ি ফিরব ফেয়ারওয়ে ড্রাইভ নেইবারহুডের মধ্য দিয়ে যাচ্ছি এটা একটা চমৎকার নেইবারহুড আমাদের ক্যানাডার দু হাজার সতেরো আঠেরো উনিশের আবাস ছিল এই এলাকায় স্কুল যেহেতু কাছে ছিল আর স্কুলটা এত ভালো যে আমরা দূরে চলে গিয়েও মানে বাড়ি কিনে দূরে চলে যাবার পরেও বাচ্চার স্কুল আমরা এখানে রাখছি আগামী বছর পর্যন্ত অন্তত পক্ষে আজকের এই ছোট্ট ভিডিওতে আমি আলোচনা করব এক্সপ্রেস এন্ট্রি কেন এখন যোগ্য দক্ষ প্রার্থীদের জন্য সেরা প্রোগ্রাম পিয়ার হতে এবং অপেক্ষাকৃত সহজ প্রোগ্রাম আমি স্ক্রিনে একটু দেখাচ্ছি আপনারা যদি লক্ষ্য করে থাকেন যে গত দুই তিন মাসে যে ড্রগুলো হয়েছে জেনারেল ড্র স্কোর দেখুন সবই পাঁচশোর উপরে পাঁচশো চব্বিশ পাঁচশো পঁচিশ পাঁচশো চৌত্রিশ পাঁচশো পঁয়ত্রিশ ফেব্রুয়ারি এবং মার্চের ড্রগুলো দেখাচ্ছি এক্সপ্রেস এন্ট্রি কিন্তু সবুজ কালিতে দাগানো অংশগুলো দেখুন এগুলো হচ্ছে এক্সপ্রেস এন্ট্রিতে এখন যে ছটি ক্যাটাগরি যুক্ত করা হয়েছে এবং সেই ক্যাটাগরি বেস প্রফেশানগুলো থেকে এই ছটি প্রফেশনের রাফলি বিরাশি তিরাশিটা এনওসি আছে এর মধ্যে অফকোর্স একটা হলো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি সেটাই যদি সবার প্রফিশিয়েন্সি বাংলাদেশে নাও থাকে কিন্তু হেলথ কেয়ার অকুপেশান দেখতে পাচ্ছেন চারশো বাইশে এই বছরের দু মাস আগে ফেব্রুয়ারির চোদ্দ তারিখে সাড়ে তিন হাজার ভাই বোনকে দুনিয়া থেকে আইটিএ পাঠানো হয়েছে ইনভাইটেশন টু অ্যাপ্লিকেশান পাঠানো হয়েছে চারশো সাঁত্রিশে এগ্রিকালচার এবং এগ্রো ফুড অকুপেশানের ভাই বোনদের আইটিএ পাঠানো হয়েছে চারশো সাঁইত্রিশ কোর নিয়ে যেটা একশো জনকে আবার দেখুন ট্রান্সপোর্ট অকুপেশনে নশো পঁচাত্তর জনকে এটা গত মাসে মার্চের তেরো তারিখে আইটিএ পাঠানো হয়েছে নশো পঁচাত্তর জনকে সো এই যে আশি তিরাশিটা এর পাশাপাশি স্টেম এই মাসে এপ্রিলে স্টেমেরও একটা ড্র হয়েছে এই যে অকুপেশানগুলো যেমন এগ্রিকালচারাল এবং এগ্রো ফুড বেজ যে অকুপেশান ক্যাটাগরিটা আছে সেখানে কন্ট্রাক্টর সুপারভাইজার ল্যান্ডস্কেপিং গ্রাউন্ড মেনটেনেন্স হর্টিকালচার সার্ভিসেস এগ্রিকালচারাল সার্ভিস কন্ট্রাক্টর ফার্ম সুপারভাইজার লক্ষ্য করে দেখুন ফার্ম সুপারভাইজার বা এগ্রিকালচারাল কন্ট্রাক্টর সুপারভাইজার এই এইসব পদে তো হাজার হাজার বাংলাদেশে আছে ইভেন বুচার আপনারা দেখতে পাচ্ছেন যে বুচার রিটেল হোলসেল শপের বুচাররাও একদম এক্সপ্রেস এন্ট্রিতে এই এইখানটায় মানে যদি সে ফিট ইন করে তাহলে পুরো পিয়ার হয়ে সব পরিবারে ২২ বছরের নিচে যতগুলো তার সন্তান আছে সবাইকে সহ পিয়ার হয়ে ক্যানাডায় আসতে পারবে একইভাবে আমরা যদি ট্রান্সপোর্ট অকুপেশনটা দেখি সেখানে দশটা যে এনওসি আছে তার ভেতর ট্রান্সপোর্ট ট্রাক ড্রাইভারও আছে আপনারা দেখতে পাচ্ছেন ডেক অফিসার ওয়াটার ট্রান্সপোর্ট এয়ার ট্রাফিক কন্ট্রোলার এয়ার পাইলট ফ্লাইট ইঞ্জিনিয়ার্স এগুলো তো হাইলি স্কিল কিন্তু ওয়াট অ্যাবাউট ট্রান্সপোর্ট ট্রাক ড্রাইভার্স ওয়াট অ্যাবাউট রেলওয়ে কারম্যান ওয়াট অ্যাবাউট ম্যানেজার্স ইন ট্রান্সপোর্টেশন এই যে ম্যানেজার্স ইন ট্রান্সপোর্টেশন ট্রান্সপোর্ট ট্রাক ড্রাইভার্স এই জায়গা তো বাংলাদেশে তো অসংখ্য ভাইয়েরা এটাতে কোয়ালিফাই করেন ম্যানেজার্স ইন ট্রান্সপোর্টেশনে হয়তো অনেক বোনরাও কাজ করেন সেটা আর একটা জায়গা এবং হেলথ কেয়ারে যদি আমরা একটু দেখি এখানে পঁয়ত্রিশটা এনওসি আছে ডেন্টিস্টের মতো হাইলি স্কিলড প্রফেশনালরা যেমন আছে একইভাবে মাসাজ থেরাপিস্টও এখানে আছে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন থ্রি টু টু জিরো ওয়ান হচ্ছে এটার এনওসি আপনারা যদি এইখানটায় একটু যান এই জাস্ট এই এনওসি দেখেন তাহলে এইখানটায় মানে সব থেকে এখানে যেহেতু পঁয়ত্রিশটা এনওসি এখানে সব থেকে বেশি এই এনওসিতে বাংলাদেশের ভাই বোনরা ইন করতে পারবেন অকুপেশনাল থেরাপিস্ট মেডিকেল সোনোগ্রাফার্স নার্স প্র্যাকটিশনার্স এবং এইটা তো পিয়ারের প্রোগ্রাম আমি যেমনটা বলছিলাম যে সব সপরিবারে পিআর হয়ে আপনি এগুলোতে ক্যানাডায় প্রবেশ করতে পারবেন লাগবে কি আপনার ইসিএ লাগবে অবশ্যই অবশ্যই আপনার কি বলে আয়েলস তো লাগবেই আয়েলসে এইখানে আবার মোটামুটি ভালো স্কোর লাগবে বেস্ট হচ্ছে টোটাল ব্যান্ড সাড়ে সাত করতে পারলে মানে লিসনিং অ্যাড বাকি তিনটা ব্যান্ডে সাত আর সেটা না হয়েও আপনি যদি টোটাল ব্যান্ড সাত দিয়েও মোট কথা হলো পয়েন্ট ক্যালকুলেটারে গিয়ে এই লাস্ট যে ড্রটা হয়েছে যেটা আপনাদের আমি দেখাচ্ছি পয়েন্ট ক্যালকুলেটারে গিয়ে সেই ড্রতে যে কাট অফ স্কোরটা ছিল আপনার ক্যাটাগরি দিয়ে যদি ওই কাট অফ স্কোরের আপনি ধারে কাছে থাকেন চারশোর ওপরে থাকেন তাহলে তো আপনার নিশ্চিন্ত এখন ইউআই লঞ্চ করে ফেলা উচিত এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট লঞ্চ করে ফেলা উচিত এবং সেই লঞ্চ করতে যদি আপনি একশত ভাগ কনফিডেন্ট হন তাহলে আপনি নিজে লঞ্চ করবেন কিন্তু এইখানে যদি দ্বিধা থাকে কিভাবে কি লিখবেন সাজাবেন দেবেন জমা দেবেন তাহলে একজন আর সি আইসি রেগুলেটেড কেন ইন্ডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্টের সহায়তা নিন এগুলো তো আপনার লাইফে ওয়ান টাইম বিনিয়োগ বাংলাদেশে দুটো ক্যাটাগরি আছে একটা হচ্ছে যে যাই আসে বাংলাদেশ থেকে তিন হাজার সাড়ে তিন হাজার এখন হয়তো এটা বাড়ছে সাম্প্রতিক বছরগুলোতে আশা করি আমরা তাদের একটা অংশ সব কিছুই নিজেরা সাজিয়ে গুছিয়ে জমা দিয়ে আসতে পারে কারণ তারা হাইলি স্কিলড তারা হাইলি কমিউনিকেটিভ ইংলিশ স্কিলস তাদের খুবই ভালো সুতরাং তারা এই পড়াশোনাটা করে আইনের সমস্ত কিছু এগুলো জেনে নিজেরা দিতে পারে আর যাদের এইখানটা একটুখানি দ্বিধা আছে তাদের জন্য তো এখন জেনুইনলি রে রেগুলেটেড কিনা ইমিগ্রেশন কনসালটেন্টরা আছে এবং বা চল্লিশ পঞ্চাশ জন বাংলাদেশি আছে এবং আপনারা জানেন আমার ওয়াইফ আর সিআইসি মৌলি তাসনুভা আছে মৌলিজি ইমিগ্রেশন কনসালটেন্সি ইন সে আর সিআইসি রেগুলেটেড কিনা ইডিয়ান কনসালটেন্ট একজন আর সিআইসির সাথে আপনি একটা ইমিগ্রেশন ইনিশিয়াল কনসালটেশন সেশনে বসলেও কিন্তু আপনি পুরো প্রক্রিয়াটা বুঝে যাবেন এক্স্যাক্টলি কি করতে হবে কি করতে মানে কিভাবে আগাতে হবে কর্ম পরিকল্পনাটাও পেয়ে যাবেন আর তারপরে আপনি নিজে কনফিডেন্ট হলে নিজে জমা দেবেন আর সেটা না হলে পরে এগেইন আর সি তো আপনার প্রতিনিধি হিসেবে রয়েই গেল একজন দক্ষ অভিজ্ঞ সিইসি কে আপনার প্রতিনিধি নিয়োগ করে তার মাধ্যমে আপনি ক্যানাডা সরকারের কাছে জমা দেবেন আমি আমার শুরুর কথাই ফিরে যাই যে ক্যানাডাতে এখন যেহেতু এগেইন আপনাদের আমি দেখাচ্ছি যেহেতু এক্সপ্রেস এন্ট্রি জেনারেল ড্রগুলোর কাট অফ স্কোর পাঁচশোর উপরে উঠে বসে আছে দেড় দুই বছর ধরে আর সেইটার কারণেই কিন্তু সরকার এই সুযোগটা দিয়েছে স্পেসিফিক যেই অকুপেশনগুলোতে এইখানে জব মার্কেটে চাহিদা আছে বড় রকম শূন্যতা আছে সেই অকুপেশনগুলো সেই এনওসিগুলো ধরেই এই আশি তিরাশিটা এনওসির এই সুযোগটা দিয়েছে এই ছয়টা ক্যাটাগরির মধ্য দিয়ে এই ক্যাটাগরিগুলোতে যারা ফিট ইন করেন তাদের দেরি না করে এইটার যোগ্যতা দক্ষতা নিয়ে আবেদন করে দেওয়া উচিত এগেইন প্রয়োজনে একজন আর সাথে ইনিশিয়াল কনসালটেশন সেশনে বসে ভালো করে বুঝে নিন সো এখনকার এই দু হাজার জন্য পিআর প্রোগ্রাম যদি আপনি জিজ্ঞেস করেন কোনটা সব থেকে সেরা সবসময়ই এক্সপ্রেস এন্ট্রি সেরা কারণ এটা ফেডারেল গভর্নমেন্টের প্রোগ্রাম আমরা এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামের মধ্য দিয়ে দু সালের জুলাই মাসে এসছিলাম মৌলিক আস্তুভার ছিল মেইন অ্যাপ্লিকেন্ট এক্সপ্রেস এন্ট্রিতে আসলে সুবিধাটা হচ্ছে আপনি যে কোনো প্রভিন্সে যখন তখন মুভ করতে পারেন আর প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে আসলে আপনার নৈতিকভাবে যে প্রভিন্সে এসছেন সেই প্রভিন্সেই সিটিজেন হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত কারণ এগুলা ইদানিং ধরা হচ্ছে আপনি যদি এক প্রভিন্সের নামে এসে সেই প্রভিন্সের সাথে চুক্তি করে চুক্তিভঙ্গ করে আর এক প্রভিন্সে গিয়ে সেটেল করেন সো এক্সপ্রেস এন্ট্রিতে সেই বাধ্যবাধকতা থাকছে না সেই জন্যই এটা সেরা আর দুই নাম্বার হচ্ছে আপনি সপরিবারে পিয়ার হয়ে ঢুকছেন জব অফার লাগছে না আমরা জানি এখন পিএনপি দশটা প্রভিন্সের মধ্যে নয়টাতেই জব অফার লাগে সুতরাং এক্সপ্রেস এন্ট্রিতে এটাও একটা বড় রকম সুবিধা অ্যান্ড অন টপ অফ এভরিথিং এখন আপনার এই স্কোর তো সেই আমাদের সময়ের মতো কমে এসছে অ্যাটলিস্ট এই ছয়টা ক্যাটাগরিতে এই আশি তিরাশিটা এনওসির জন্য তো সেই দু হাজার সতেরো আঠারোর জায়গায় আবার করে চারশোর ঘরে চারশো বিশ বাইশ তিরিশ পঁয়ত্রিশের ঘরে চলে এসছে তাহলে এখন যারা যোগ্য দক্ষ তাদের আসলে একেবারে উপযুক্ত প্রকৃত সময় এই সুযোগটি নেয়ার আশা করি আলোচনাটুকু কাজে আসবে যারা এই বিষয়ে আগ্রহী এবং এটা আপনার একটা উপকারী আলোচনা মনে হলে আপনার সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করতে পারেন তাতে অন্য কেউ আবার এটার দ্বারা তথ্য সমৃদ্ধ হবে অনুপ্রাণিত হবে নিজেকে এই প্রোগ্রামের জন্য তৈরি করবে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই